নাসিমা কি আজকেও আসে নাই নাকি? তোমাকে চা দিব? পারলে বানাও, আসছি। শীত তো চলেই গেল। আজকাল দুপুরে বেশ গরম লাগে, তাই না? ইদানিং তুমি সব কথার উত্তর গুহা দিয়ে দিচ্ছ। একটা কিছু বলো। তুমি বলে যাও কি বলবো। আশ্চর্য, তুমি কি বলবে সেটাও আমাকে বলে দিতে হবে। তুমি কিছু বলো। আমি তো বলেই যাচ্ছি। তুমিও ঠিক বলছো না, তুমি ইদানিং আমাকে দিয়েই বলানোর চেষ্টা করছো। তুমি কিছু বলো। আমার আসলে নতুন করে কিছু বলার নেই, তাই হুহা করি। নতুন কিছু ঘটলো না? সব সময় নতুন কিছু বলার দরকার নেই। অ্যাট লিস্ট ইন্টারেস্টিং কিছু তো হতে হবে। তুমি কিছুটা বললে আমার সেটা ভালো লাগে। সব সময় নতুন কিছু খোঁজার দরকার কি? দরকার আছে জাহিদ, তুমি বোঝো না। কত কিছু আলাপ করা আছে, ইরাক যুদ্ধ, লাইবেরিয়া। আমি বাবা সমর বিশারদ না, আমাদের অফিসে আছে বহুত লোকজন, ওরা জানে কি করলে সাদ্দাম জিততে পারত। এই তো কথা জমছে। না জমছে না। তোমার তো অন্তত টের পাওয়ার কথা। আমি ভীষণ বোর্ড, সব কিছু একঘেয়ে লাগছে। আমি জানি না আমি কি করব। আমার কথা শুনো জাহিদ, পরে বললে না। না আমাকে এখনই বলতে হবে। আমার মনে হয় আমার কিছুদিন আলাদা থাকা দরকার। আটকে ওঠার কিছু নেই। আইডিয়াটা হলো পাশের ঘরটা তো খালি, আমি কিছুদিন ওই ঘরে থাকি। আমার আসলে নিজের জন্য কিছু সময় দরকার। বুঝেছি, তুমি থাকো আমার পাশের ঘরে যাই।
তোমার যেভাবে ভালো লাগে। দেখো আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, লোকে নানান কথা বলবে। কে কি বলবে ওসব কথা ভেবে লাভ নেই, এখন ঘুমাও। আমার মনে হয় না কাজটা ভালো হবে।